আমাদের চারপাশে কিছু কিছু প্রাণী যখন বিপদে পড়ে তাদেরকে সাহায্য না করে থাকা যায় না। আজ এমন কিছু ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখলে বুঝতে পারবেন আজও মানুষের মনে মানবতা বেঁচে আছে। এই প্রচণ্ড গরমে একটা হাঁসের বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছিল। এক ব্যক্তি বাচ্চা হাঁসটি তুলে নিয়ে মাথায় জল দেয়। যদি জল দেওয়া না হতো তবে বাচ্চাটি হয়তো মারা যেত। এক শুটিংয়ের সময় ক্যামেরায় ধরা পড়ে এই ভিডিওটি। দেখা যায় বিশাল আকারের এক তিমির শিকার করার জন্য পেঙ্গুইনটির পিছনে ছুটে চলেছে। কোনো রাস্তা না পেয়ে পেঙ্গুইনটি মানুষের কাছে চলে আসে। এই মানুষগুলো না থাকলে হয়তো আসছে মারা পড়ত। পেঙ্গুইনটি বোর্ডে উঠে পড়ায় সবাই বেশ খুশি হয়েছিল। এই হাঁসটি দেখছেন এর ঠোঁট ভেঙে গেছে, সে কোনো খাবার খেতে পারত না। একজন হাঁসের করুণ পরিস্থিতি দেখে কম্পিউটারের মাধ্যমে নকল ঠোঁট তৈরি করলেন, যেটি দেখতে দারুণ লাগছিল। নকল ঠোঁট লাগিয়ে দিয়ে হাঁসটি এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে। এই সিল মাছের গলায় একটা টায়ার আটকে গিয়েছিল, সিলটির খেতে আর শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছিল। সৌভাগ্যবশত একদল উদ্ধারকারী এসে টায়ারটি সিলের গলা থেকে ছাড়িয়ে দিল। বানরের বাচ্চাটি এখানে আটকে যায়, সে মাথা পর্যন্ত ঘোরাতে পারছিল না। বানরটির মা বাচ্চাটির পাশে কাউকে যেতে দিচ্ছিল না, তবু একজন সাহস করে বাচ্চাটিকে বেড়ার ফাঁক থেকে বের করে জীবন বাঁচিয়ে দেন। এদের জন্য আপনাদের মনে দয়া হলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাছর ছানাটি হঠাৎ করে জলে পড়ে যায়। সেখানে থাকা কয়েকজন সেটি দেখতে পায়। তারা তাড়াতাড়ি জলে নেমে বাছর ছানাটিকে জল থেকে উদ্ধার করে। রাস্তার ধারে দিনের পর দিন একটা কুকুর শিকল বাঁধা অবস্থায় আছে। একজন সেটি লক্ষ্য করেন, কুকুরটির কাছে গিয়ে শিকল খুলে দেন আর কিছু খাবারও খেতে দেন। এখন কুকুরটির সাথে মানুষটির ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আপনি যদি কুকুর ভালোবাসেন তবে এদের জন্য লাইক অবশ্যই করবেন। একটা টায়ারের মধ্যে শিয়ালের বাচ্চা আটকে যায়। কিছু মানুষ দেখার পর উদ্ধারের চেষ্টা করে। এই কচ্ছপটি দেখেন, এর পিঠে আবর্জনা ভর্তি হয়ে গেছে। এর জন্য কচ্ছপটি ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না। একজন কচ্ছপটির পিঠ থেকে আবর্জনা পরিষ্কার করে দিল। কচ্ছপটি যেন বেশ আনন্দ পেল। বাড়িতে কেউ নেই এমন অবস্থায় হঠাৎ -40 ডিগ্রি তুষারঝড়ের মধ্যে কাদাগুলি আটকে পড়ে। দেখে মনে হচ্ছে এগুলো বরফ দিয়ে তৈরি। এমন অবস্থা দেখা মাত্র তাদের গায়ে জল ছিটিয়ে দিয়ে একটা তাঁবু টাঙিয়ে তার মধ্যে গাদাগুলোকে রাখা হলো। যদি আরও কিছু দেরি হতো তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ত। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওগুলির মধ্যে কোন প্রাণীর জীবন বাঁচানো আপনার ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে দেখাচ্ছে আবারও কোনো এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ধন্যবাদ।